প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? চিত্রাময়লা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি উত্তম কুমার ঢালি, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, চিত্রাময়লা ডিগ্রি কলেজ তেরকুটা করি। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি, এটা আমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় একাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক হতে দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য বিষয়টা আশা করি সবাই মনোযোগ সহকারে এটা শুনবেন এবং এর থেকে যে সকল প্রশ্ন তোমাদের মনে হয় যে কিছুটা বোধগম্য নয়, সেই বিষয়গুলো তোমরা নোট করে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করলে এই বিষয়টা তোমাদের বুঝিয়ে দিতে পারবে। কেমন? তাহলে চলি আজকের আমাদের আলোচ্য বিষয়ে। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায়ের আলোচ্য বিষয়গুলোর ভিতরে আমাদের আছে উৎপাদনের উপকরণ। তাহলে আমরা উৎপাদনের উপকরণ নিয়ে কথা বলার আগে একটু উৎপাদন সম্পর্কে কথা বলি। উৎপাদন হচ্ছে প্রকৃতির যাবতীয় কাঁচামালগুলোকে সংগ্রহ করে একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা প্রসেসের মাধ্যমে যখন নতুন কোনো কিছু ব্যবহার উপযোগী পণ্য দ্রব্যে তৈরি করা হয় বা একটা নতুন রূপ দেওয়া হয়, এই রূপটার নাম হচ্ছে উৎপাদন। যদি একটু ভিন্নভাবে বলি, উৎপাদন হচ্ছে নতুন কোনো উপযোগ সৃষ্টি করা, যে উপযোগটা আমাদের অভাব মেটাতে ব্যবহৃত হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি করা, যেটা আমাদের অভাব বা প্রয়োজন মেটাতে সহায়তা করে থাকে। এই উৎপাদনের কাজে যে সকল উপকরণ ব্যবহৃত হয় সেগুলোই উৎপাদনের উপকরণ। তো আমরা দেখে নেব উৎপাদন কাজে কোন উপকরণগুলো সচরাচর ব্যবহৃত হয়। আমরা দেখতে পাচ্ছি উৎপাদনের উপকরণগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, চারটি: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই চারটি উপাদানের সমন্বয়ে সকল উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। এই চারটির বাইরে কোনো উপাদান নেই যেটা আমাদের উৎপাদন কাজে ব্যবহৃত হয়। সুতরাং আমরা উৎপাদনের উপকরণগুলোকে চারটি ভাগে ভাগ করছি। এই চারটি বিষয় নিয়ে তোমাদের সামনে আছে আলোচনা করব। আমরা প্রথম উৎপাদনের যে উপকরণটি আছে সেটি হচ্ছে ভূমি। ভূমি কি তাহলে আমরা একটু জেনে নিই। ভূমি হচ্ছে প্রকৃতির দান, ভূপৃষ্ঠের উপরিভাগ। ভূপৃষ্ঠের উপরিভাগকে, নরম আস্তরণকে আমরা ভূমি বলে জানি। কিন্তু যদি আমরা এটাকে আমি একটু ব্যাখ্যা করে বলি, ভূমি হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগ নরম আস্তরণ ছাড়াও প্রকৃতি প্রদত্ত সকল উপাদান, প্রকৃতি প্রদত্ত সকল উপাদানকে আমরা ভূমির অন্তর্ভুক্ত হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। কারণ উৎপাদন বিশেষজ্ঞ যে উৎপাদন বিশেষজ্ঞরাই বলেছেন যে প্রকৃতির প্রদত্ত সকল উপাদান যেগুলো মুক্ত হস্তে সৃষ্টিকর্তা আমাদের দান করছে, এই সবগুলো ভূমির অন্তর্ভুক্ত হতে হবে। যেমন চন্দ্র, সূর্য, আলো, বাতাস, জমির উর্বরতা, পাহাড়, সাগর, নদ, নদী, বৃক্ষরাজি, খনিজ, সব কিছুই আমরা ভূমির অন্তর্ভুক্ত হিসেবে ধরব। কেমন? তাহলে আমরা ভূমি বলতে ভূপৃষ্ঠের কেবল উপরিভাগকে বোঝাবো না, এটা একটি সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞগণ আমাদেরকে বলছে যে ভূমি হচ্ছে প্রকৃতির সব উপাদান। কেমন? তো আমরা এটা জানতে পারলাম যে সূর্যের তাপ বা অগ্রবাহ, আলো, মাটির উর্বরতা, নদ নদী, পাহাড়, সমুদ্র, বৃক্ষরাজি, খনিজ সম্পদ যদি ভূমির উপাদান হয়ে থাকে তাহলে এইগুলো ব্যবহার করে আমরা আমাদের উৎপাদন কাজ পরিচালনা করতে পারি। এরপরে উৎপাদনের আরেকটি
মানে দ্বিতীয় নম্বরে যে উপকরণটা রয়েছে এটার নাম হচ্ছে শ্রমক। শ্রমক কি তাহলে? শ্রম হচ্ছে সাধারণত মানুষের শারীরিক এবং মানসিক কর্ম প্রচেষ্টা। মানুষের শারীরিক এবং মানসিক কর্ম প্রচেষ্টাকে শ্রম বলা হয়। কিন্তু এটাকে আমাদের একটু ব্যাখ্যা করতে হবে। সেটা হচ্ছে যে যে শ্রমটা কোনো উৎপাদন কাজে ব্যবহৃত হয় না আমরা সেটাকে শ্রম হিসেবে ধরব না। কেবলমাত্র শ্রম হিসেবে সেটাকেই আমরা সংজ্ঞায়িত করতে পারি যেটা উৎপাদন কাজে ব্যবহৃত হবে এবং শারীরিক এবং মানসিক একটা কর্ম প্রচেষ্টা থাকবে। এই শ্রমটা শুধুমাত্র শারীরিক হয়ে থাকে না, শারীরিকও যেমন হয় মানসিকও তদ্রূপ হয়। শারীরিক শ্রমটাকে একটু কথা বলি। শারীরিক শ্রম আমরা সাধারণত দৈনিক হাজিরা হিসেবে যে শ্রমটা প্রদান করে থাকি, যে ২৫টা টাকা দিয়ে থাকি, এটাকে হচ্ছে শারীরিক শ্রম। একজন কৃষক শারীরিক শ্রম দেয়, একজন কারখানা শ্রমিক শারীরিক শ্রম দিয়ে থাকে। কারণ এই শ্রমের সাথে সাথে দিনের অন্তে তার পারিশ্রমিকটা ওদের হয়ে থাকে। বাট মানসিক শ্রম এটা একটু ভিন্ন। মানসিক শ্রম শুধু শারীরিক শ্রম না, মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তা জ্ঞানের বহিঃপ্রবাহ এগুলো নিয়ে যে শ্রমটা দেওয়া হয়ে থাকে এটা মানসিক শ্রম। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রকৌশলী, একজন শিক্ষক, এই ধরনের ব্যক্তিরা যে শ্রমটা দিয়ে থাকে এটা হচ্ছে মানসিক শ্রম। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা উৎপাদনের দুইটি উপকরণ সম্পর্কে জানলাম, একটি ভূমি, পরেরটি শ্রম। এরপরে উপকরণের তৃতীয় নম্বর উপাদানটি হচ্ছে মূলধন। উৎপাদনের অন্যতম একটি উপকরণ, উৎপাদন কাজ পরিচালনা করতে গেলে ভূমি যেমন ব্যবহৃত হবে, শ্রম তেমনি ব্যবহৃত হবে, ঠিক তদ্রূপ মূলধনও ব্যবহৃত হবে। যদি মানব শরীরের রক্তকে যে রক্তকে আমরা বলে থাকি জীবনের সব থেকে অত্যাবশ্যকীয় উপাদান, কারণ রক্ত ব্যতীত মানুষের শরীরটা একেবারে অপাপ্য, ঠিক তদ্রূপ একটা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্থ বা মূলধন ব্যতীত কখনোই তার স্বাভাবিক কাজ চিন্তাও করতে পারে না। তাই উৎপাদনের অন্যতম উপকরণ হিসেবে আমরা মূলধনকে মনে করে থাকি। তো মূলধনটা কি আমরা সেই সম্পর্কে একটু জানি। মূলধন হচ্ছে সাধারণত মূলধন বলতে আমরা টাকা পয়সা অর্থকে মূলধন হিসেবে বুঝে থাকি। কিন্তু না, শুধুমাত্র এইটুকুই নয়, অর্থনীতির ভাষায় যদি আমরা বলি মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপকরণ যেটা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। ভোগ হবে না, ভোগ করলে কিন্তু সেটা মূলধন হবে না। উৎপাদনের সেই উপকরণ যেটা এখন ভোগ না হয়ে পুনরায় ওটা উৎপাদন কাজে আমরা ব্যবহার করব। তাহলে উৎপাদনের যে অংশটুকু ভোগ না করে পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়ে থাকে তাকেই কেবলমাত্র মূলধন বলা হয়। যেমন আমার কাছে যদি টাকা থাকে, অর্থ থাকে, এবং সেটা যদি আমি আমার ব্যক্তিগত জীবনযাত্রায় ব্যবহার করে থাকি, খরচ করে থাকি, তাহলে এটা কিন্তু মূলধন হিসেবে পরিগণিত হবে না। মূলধন হিসেবে পরিগণিত তখনই হবে আমার অর্থটা যখন আমি কোনো পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত করব। এই ক্ষেত্রে নতুন উপযোগ সৃষ্টি করবে, নতুন রূপ সৃষ্টি করার পিছনে এই অর্থটা যদি ব্যয় হয়ে থাকে তাহলে ওটা হবে মূলধন। আর প্রথম যে অর্থটা আমি আমার পারিবারিক বা নিজের প্রয়োজনে ব্যবহার করছি এটা কিন্তু মূলধন হিসেবে সংজ্ঞায়িত করা যাচ্ছে না। কেমন? তাহলে আমরা এখান থেকে বুঝে নিছি যে মূলধন হচ্ছে উৎপাদনের একটা উপকরণ যেটা এখনই মাত্র ভোগ না করে পুনরায় উৎপাদন কাজে যদি ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত উৎপাদন কাজে আমরা যে যন্ত্রাংশ, যন্ত্রপাতি, বিভিন্ন গাড়ি, স্থাপনা, তারপর নগদ টাকা ইত্যাদি ইত্যাদি এগুলো ব্যবহার করে থাকি, এইগুলো কিন্তু কন্টিনিউ নিয়ম একদম ধারাবাহিকভাবে ব্যবহৃত হয়ে যাচ্ছে।
সুতরাং এটা আমরা এককালীন ভোগ করতেছি না বারবার ব্যবহার করার জন্য ব্যবহৃত করতেছি তাই এগুলোকে আমরা মূলধনী সামগ্রী হিসেবে নাম দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা আমাদের চতুর্থ নাম্বার উৎপাদনের উপকরণগুলোর মধ্যে চতুর্থ নাম্বার উপকরণটির নাম হচ্ছে সংগঠন। সংগঠন কি তাহলে দেখি সংগঠন কি। সংগঠন হচ্ছে এমন একটি প্রক্রিয়ার রূপ যেটা ভূমি শ্রম এবং মূলধন এই তিনটি উপকরণকে সুন্দর করে সমন্বয় করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করার জন্য নিয়োজিত করা হয়। সংগঠন একটা রূপ, সংগঠন একটা প্রতিবিম্ব যেটা উৎপাদনে যে তিনটি উপকরণ রয়েছে এই তিনটা উপকরণকে একত্রিত করে সমন্বয় সাধন করে প্রক্রিয়াকরণ করে একটা লক্ষ্য নির্ধারিত হয়ে থাকে এবং সেটা পূরণ করার জন্য কাজ করা হয়ে থাকে, এটি হচ্ছে সংগঠন। সংগঠন বিভিন্ন গ্রুপের হতে পারে, যেটা এক মালিকানা হতে পারে, অংশীদারি হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে, ব্যবসায়িক জোট হতে পারে, যৌথ মূলধনী হতে পারে, নানান প্রকার সংগঠন আছে আমরা জেনে পরবর্তীতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু এই সংগঠনটা কিন্তু বাকি তিনটা উপকরণকে সমন্বয় করেই তার সামনে চলতে হয়, তা না হলে কিন্তু সংগঠনের কোনো কার্যক্রমই সঠিকভাবে মানে এক কথা বলতে পারি যে বাকি কার্যক্রমটা একটা স্থবির হয়ে থাকে। তাই তিনটা উপকরণকে সমন্বয় সাধন করে লক্ষ্য অর্জনের জন্য প্রচেষ্টা প্রযোজিত রূপটাই হচ্ছে সংগঠন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে যে তিনটা রূপ সম্পর্কে জানতে পারলাম যে উৎপাদনের উপকরণগুলোর ভিতরে আমাদের আছে ভূমি শ্রম মূলধন সংগঠন, এই চারটা উপকরণ যদি একটা অনুপস্থিত হয় তাহলে উৎপাদন কাজ কোনোভাবেই সম্ভব না। এটা আমরা কীভাবে বুঝতে পারি? যদি উৎপাদন কাজে ভূমি ব্যবহৃত হয় বাকি শ্রম ব্যবহৃত হচ্ছে না, এখানে যদি ভূমি ব্যবহৃত হয় মূলধন ব্যবহৃত হয় সংগঠনের কার্যক্রমগুলো চলে কিন্তু শ্রম ব্যবহৃত হবে না, সেই ক্ষেত্রে উৎপাদন কাজ আদৌ সম্ভব না। কারণ শ্রম হচ্ছে শারীরিক এবং মানসিক প্রচেষ্টা যার দ্বারা একটা চূড়ান্ত রূপ গ্রহণ করতে পারে। তাই শ্রমের বিনিময়ে বাকি উপকরণগুলোকে, যেমন ভূমির যে উপকরণগুলো আছে এই উপকরণগুলো সংগ্রহ করা, সেগুলোকে প্রক্রিয়াকরণ করা, এই কাজগুলো করতে গেলে তো আমাদের শ্রম নিয়োজিত করতে হবে, শ্রম ব্যবহৃত করতে হবে। তো আমরা যদি শ্রমকে বাদ দিই তাহলে উৎপাদন কাজ হবে না। ঠিক তদ্রূপ যদি আমি ওই মূলধন বাদে বাকি উপকরণগুলো বিদ্যমান উৎপাদন কাজ পরিচালনা করা সম্ভব কিনা, না এক্ষেত্রে সম্ভব নয়। কেন? কারণ মূলধন যদি আমি বিনিয়োগ না করি, মূলধন যদি ব্যবহৃত না করি, তাহলে আমি ভূমি কোথার থেকে আনবো বা ভূমির উপকরণগুলো পাবো কোথার থেকে? শ্রমের যে মূল্যটা আমরা সেটা মজুরি বলি অথবা বেতন বলি, এটা কীভাবে পরিশোধ করবো? সংগঠনের যে কার্যক্রমটা এটা পরিচালনা করতে গেলে অর্থ ব্যতীত কী করে সম্ভব? সুতরাং এক্ষেত্রে সম্ভব না। এবার আমি যদি মনে করি বাকি তিনটি উপকরণ আছে কিন্তু সংগঠন নেই, কে আমার এই উৎপাদন কাজ পরিচালনা করবে? আমরা কিন্তু কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি যে উৎপাদন কাজ পরিচালিত হতে গেলে উৎপাদনের যে চারটি উপকরণ আছে চারটি উপকরণগুলো কি সংগ্রহ করতে হবে, চারটি উপকরণগুলো কি ব্যবহার করতে হবে, তবেই কেবলমাত্র উৎপাদন কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হবে। চারটি উপকরণে একটি উপকরণও যদি আমরা বাদ দিয়ে উৎপাদন কাজ পরিচালনা করার চেষ্টা করি কখনোই সম্ভব না, কোনোদিনও সম্ভব না। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার কথা সেটা আমরা করে নিয়েছি ইতিমধ্যে। এরপরে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে ভূমির বৈশিষ্ট্য সম্পর্কে। ভূমির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। ভূমি আমরা তো জেনে গেছি ভূমি কি, এবার আমরা ভূমির বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলি।
ভূমির বৈশিষ্ট্যগুলোর ভিতরে প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে এটা হচ্ছে ভূমি প্রকৃতির দান। ভূমিকে আমরা সৃষ্টি করতে পারি? অসম্ভব। ভূমি স্বয়ং সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত। সৃষ্টির আদিতে এই ভূমির উপস্থিতি এবং এখনো আছে, ভবিষ্যত বিদ্যমান থাকবে। ভূমির কোনো ক্ষয় নেই, এর কোনো ব্যয় নেই। ভূমির না বৃদ্ধি আছে না ক্ষয় আছে, ভূমি স্থির। আগেও যেমন ছিল এখনো ততটুকুই আছে। এই ভূমি প্রকৃতির থেকেই আপনা আপনি সৃষ্টি। তো ভূমি প্রকৃতির দান। ভূমির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ভূমি কেবলমাত্র ভূমির মালিকানা স্থানান্তরিত। ভূমির মালিকানা স্থানান্তরিত বলতে ভূমির যে মালিক আছে কেবলমাত্র সেই মালিক বদল হতে পারে, একজন মালিকের থেকে আর একজন মালিকের কাছে ভূমির মালিকানা হস্তান্তরিত হতে পারে, কিন্তু ভূমি কখনো স্থানান্তরিত হবে না, শুধুমাত্র ভূমির মালিকানা স্থানান্তরিত। এই ভূমির মালিকানা হস্তান্তরিত হবে, এটার বাইরে কিন্তু কখনোই অন্য কিছু সম্ভব হবে না। ভূমির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ভূমি ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি প্রযোজ্য। এটা কি? ভূমি ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি প্রযোজ্য হচ্ছে সকল ভূমি কিন্তু একই মান, একই উর্বরতা নয়। আজকে যে ভূমিটা উর্বর আছে, উৎপাদন কাজ পরিচালনা করতে করতে একসময় এটা অনুর্বর হয়ে যাবে। আমরা যতই উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভূমি উৎপাদন ক্ষমতাকে বাড়ানোর চেষ্টা করি না কেন, সম্ভব নয়। তার যে নিজস্ব শক্তিটা, এটা একসময় হারিয়ে সে একটা অনুর্বর বন্ধুর ভূমিতে পরিণত হয়ে যায়। তাই এটাকে বলা হয়েছে যে ভূমি উৎপাদন ক্রম হ্রাসমান বিধি অনুসরণ করে চলে। প্রিয় শিক্ষার্থী, আমরা ভূমি আর কিছু বৈশিষ্ট্যের ভিতরে রয়েছে ভূমি ব্যয় নেই। সাধারণত ভূমির যে ব্যয় আমরা জানি, অন্য সকল উপকরণগুলোর ব্যয় আছে, পাওয়ার জন্য আমরা ব্যয় করতে হয়, কিন্তু ভূমি প্রকৃতির থেকে অবারিত বিধায় এটা কোনো ব্যয় করতে হয় না, এর পিছনে আমাদের কোনো ব্যয় করতে হয় না। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিতে ভূমির কোনো ব্যয় নেই। আরেকটি বিষয় হচ্ছে ভূমি গুণগত ভিন্নতা। ভূমির গুণগত ভিন্নতা হচ্ছে প্রকৃতিতে যত ভূমি আছে না কেন, এ এক ভূমির গুণের ভিতর পার্থক্য আছে, ভিন্নতা আছে। এক এক জায়গার ভূমির এক এক ধরনের উৎপাদন ক্ষমতা দেখা যায়। সাধারণত সমতল ভূমির উৎপাদন ক্ষমতা এবং পাহাড়ি ভূমির উৎপাদন ক্ষমতা কখনোই এক হবে না। তারপরে শহরে ভূমির যে উৎপাদন ক্ষমতা, যে ভ্যালু, গ্রামের ভূমির উৎপাদন ক্ষমতা বা ভ্যালু ততটা নাও হতে পারে। সুতরাং এক এক এলাকায় ভূমির এক এক রকম বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। উৎপাদন ক্ষমতা যেমন ভিন্নতা রয়েছে, তদ্রূপ এর মূল্যটাকেও ভিন্নভাবে আমরা ধরতে পারি। ভূমির বিকল্প ব্যবহার, ভূমিকে আমরা বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। একই ভূমি একই সময়ে আমরা একাধিক কাজে ব্যবহার করতে পারি। যেমন যদি আমরা আমার কলেজের আঙ্গিনাকে, সমগ্র সীমানাটাকে আমি যদি ভূমির অন্তর্ভুক্ত হিসেবে ধরি, এক্ষেত্রে আমাদের প্রশাসনিক অবকাঠামোগুলো একটা কাজে ব্যবহৃত হচ্ছে, মাঠটা একটা কাজে ব্যবহৃত হচ্ছে, আমাদের মাঠের সামনে যে পুকুরটা, পুকুরের অংশটায় মানে এই ভূমিটা আমরা ভিন্ন কাজে ব্যবহার করতেছি। আবার কিছু অঞ্চল, ভূমির কিছু জায়গা আমরা সৌন্দর্য বৃদ্ধির কাজে ব্যবহার করতেছি, কোনো জায়গায় আমরা বাগান করতেছি। তাহলে এই যে যে ভিন্ন ভিন্নতা, একই ভূমিকে আমরা একাধিক কাজে একই সময় ব্যবহার করতে পারতেছি। তার মানে এখানে আমরা বলতে পারি যে ভূমির বিকল্প ব্যবহার রয়েছে। একই ভূমিতে আমরা একই সময় ভিন্ন ভিন্ন উৎপাদন কাজেও ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে ভূমি হস্তান্তরযোগ্য নয়।
ভূমিকে আমরা হস্তান্তর করতে পারি না। ভূমির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভূমি অহস্তান্তরযোগ্য। ভূমি এক জায়গা থেকে অন্য জায়গায় ভূমিকে নিয়ে যাওয়া যায় না। আমরা দেখা যাচ্ছে মূলধনকে নিয়ে যেতে পারি, শ্রমকেও বয়ে নিয়ে যেতে পারি, সংগঠনকেও বয়ে নিয়ে যেতে পারি, স্থানান্তর করতে পারি, কিন্তু ভূমিকে স্থানান্তর করা সম্ভব নয়। এই জন্য ভূমি অহস্তান্তরযোগ্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণত যে সকল বৈশিষ্ট্যগুলো ভূমির ভিতরে পেয়ে থাকি সেই বিষয়গুলোর ভিতরে আমরা দেখলাম যে ভূমি প্রকৃতির দান, ভূমির বিকল্প ব্যবহার, ভূমি অহস্তান্তরযোগ্য, ভূমি মালিকানা হস্তান্তরযোগ্য, ভূমিতে উৎপাদন পুনরাসন উৎপাদন বৃদ্ধি লক্ষ্য করা যায়, ভূমির উৎপাদন ক্ষমতা ভিন্ন ভিন্ন এবং ভূমি স্থির, এই বৈশিষ্ট্যগুলো আমরা ভূমির ভিতরে দেখে থাকি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম তার একটি হচ্ছে উৎপাদনের উপকরণগুলো কি, সেগুলো নিয়ে আলোচনা করছি। ভূমির উৎপাদনগুলোর প্রথম উপকরণটি উৎপাদনের উপকরণগুলোর প্রথমটি হচ্ছে ভূমি। সেই ভূমি সম্পর্কে এবং ভূমির বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের সামনে আজকে আলোচনা করলাম। তো এক্ষেত্রে তোমাদের যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা সেই বিষয়টা আমার সাথে যোগাযোগ করে এই বিষয়টি জানার চেষ্টা করবে, আমি তোমাদের সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো, কেমন? তোমাদের আরেকটি কথা বলে রাখি, তোমরা সবাই সচেতনভাবে সর্বদা চলাচল করবে, সচেতনভাবে জীবনযাপন করবে, পাশাপাশি মাদককে আমরা সম্পূর্ণভাবে না বলব, মাদক থেকে বিরত থাকি, মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে জানাই এবং নিজে যেমন বিরত থাকবো অন্যকে বিরত থাকার জন্য পরামর্শ দেব। ধন্যবাদ।